কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম যার বোধ আছে তিনি হলেন বুদ্ধ এই বোধের মাধ্যমে আমরা প্রার্থিক জীবনের নানা রকম খুঁটিনাটির চর্চায় ধরা পড়ে কখনো জীবনকে অতিক্রম করে এগিয়ে যায় বোধিসত্ত্ব এই দুটি সত্যই মনে প্রাণে বিশ্বাস করতেন তারই প্রতিফলন এই জাতকের গল্পের মধ্যে পড়েছি আজকের আলোচ্য বিষয় বুদ্ধির পড়ায় আজ থেকে অনেক দিন আগেকার কথা বোধিসত্ত্ব একবার পাখি হয়ে জন্মগ্রহণ করেন এক সময় তিনি পাখিদের রাজাও হন একদিন তিনি সব পাখিকে ডেকে বললেন অনেক দিন আমরা একই জায়গায় বসবাস করছি এখানে একদম ভালো লাগছে না চলো সবাই মিলে কিছুদিনের মধ্যে অন্য কোনো জায়গায় বেরিয়ে আসি বোধিসত্ত্বর কথা শুনে সকলে আনন্দে পাখা মেলে নীল আকাশে উঠতে লাগলো একদিন বোধিসত্ত্ব সহ সব পাখিরা বেড়াতে বেড়াতে এসে হিমালয়ের কোলে গহন জঙ্গলে নতুন বাসা বাঁধলো প্রতিদিন সকালে সব পাখি খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে ঘুরে ঘুরে তারা খাবার সংগ্রহ করে একদিন একটি মেয়ে পাখি খাবারের সন্ধান করতে করতে রাজপথে চলে যায় সেখানে গিয়ে সে দেখে রাজপথের ওপর প্রচুর চালগম গম পড়ে আছে আনন্দে তার মন নিচে ওঠে পেট ফুড়ে খেয়ে সন্ধ্যের আগেই জঙ্গলে ফিরে আসে সেদিনের পর থেকে মেয়ে পাখিটিকে আর খাবারের সন্ধানে ঘোরা বেড়াতে হয় না সে মনে মনে ভাবে যদি সব পাখি এই খাবারের সন্ধান পেয়ে যায় তাহলে অল্প দিনের মধ্যেই সব খাবার শেষ হয়ে যাবে তাই একদিন বুদ্ধি করে সব পাখিকে তিনি ডেকে বললেন দেখো তোমরা কখনোই ভুল করে খাবারের সন্ধান করতে রাজপথে চলে যেও না সেখানে অনেক গাড়ি চলাচল করে যখন তখন আমাদের চাপা দিয়ে মেরে ফেলতে পারে মেয়ে পাখিটির কথা শুনে সব পাখি রাজপথ সম্বন্ধে সজাগ হয়ে ওঠে তারা ভুলেও আর রাজপথের দিকে চায় না এদিকে মেয়ে পাখিটি হয়েছে মজা প্রতিদিন একা এসে পেট পুড়ে চাল গম খেয়ে বাসায় ফিরে যায় তাকে আর বেশি খাটতেই হয় না আর অন্যদিকে অন্যান্য পাখি সারাদিন হন্য হয়ে খাবারের খোঁজে ঘুরে বেড়ায় কষ্ট হয় তাদের প্রতিদিনের মতো মেয়ে পাখিটি রাজপথে বসে রসিয়ে রসিয়ে গম খাচ্ছিল হঠাৎ গাড়ির হর্ন শুনতে পেল মনে মনে সে ভাবল এখন গাড়িটি হয়তো অনেক দূরে আছে আমি এর মধ্যে কিছুটা খেয়ে নি কিন্তু মেয়ে পাখিটি লক্ষ্য করেনি গাড়ি ততক্ষণে অনেক কাছে এসে পড়েছে ফলে আচমকা গাড়ি এসে পড়ায় সে আর উড়ে যেতে পারে না গাড়ির নিচে চাপা পড়ে রাজপথে সে প্রাণ হারায় এদিকে দিনের শেষে সব পাখি জঙ্গলে ফিরে এলো শুধুমাত্র মেয়ে পাখিটি তখনও ফিরে এলো না পরদিন ভোরে চারিদিকে একবার খোঁজ নেবে সকল পাখি মিলে তা ঠিক করলো পরদিন ভোরে সব পাখি ছড়িয়ে ছিটিয়ে খুঁজে বেড়াতে লাগলো সময় রাজপথে মেয়ে পাখিটিকে মরা অবস্থায় দেখে জঙ্গলে ফিরে বোধিসত্ত্বকে সব কিছু বলল সব শুনে বোধিসত্ত্ব বললেন যে সকলকে রাজপথে যেতে মানা করলো সে নিজেই কেন এত বড় ভুল করলো আমি তো ঠিক কিছুই বুঝে উঠতে পারছি না বুদ্ধদেবের কৃপায় আপনাদের সবাই ভালো থাকুক আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন